আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, কচু। এটা কোনো চুল খাবে না, এটা সুরমাই কচু বা কালো কচু যাই বলেন, এটা আমার বাগানের। আমি এখন ভাজি করব শিমের বিচি দিয়ে। আসুন আগে আমরা কচুটা কেটে নিয়ে আসি। কচু খেতে খুবই ভালো লাগে, আর এটা তো অনেক ভালো লাগে, কোনো কুটকুটি করে না বা চুলকায় না, অনেক ভালো। আসুন তাহলে আমরা কেটে নিই, তারপর রান্নাটা শুরু করে দেব। দর্শক, আমি কচুটা একটু জাল দিয়ে নিই, একটু লবণ দিয়ে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়েছে ততক্ষণ আমি জাল দিব। একটু লবণ দিয়ে দিলাম, তারপর বাগার দিব পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর শিমের বিচি দিব। আসুন তাহলে আমরা জাল হওয়ার জন্য অপেক্ষা করি। দেখেন কচুগুলো একদম কমে গেছে, ভর্তি ছিল, আস্তে আস্তে আমি এগুলো একদম ডেঙ্গে দিব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। কি অবস্থা, একদম গলে গেছে এই কচুটা, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের ব্লাড কম তারা কচু খেতে পারেন, কালো কচুটা সব জায়গায় পাওয়া যায় না। এটা আমার বাগান থেকে নেয়া, আমি সবসময় আমার বাগানেরটাই খাই। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন নামিয়ে বাগানটা দিয়ে দিব, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ শিমের বিচি আর কচু, কচুটা আমি ভালোভাবে সিদ্ধ করে ভেঙে নিয়েছি, এখন আমি রান্না করব। আসুন তাহলে আমরা রান্না করে ফেলি। শিমের বিচি কম দিতে হবে, শুধু গ্রানের জন্য, বেশি দিলে ভালো লাগবে না, এই জন্য আমি কমিয়ে দিছি। শিমের বিচিটা আমি সিদ্ধ করে নিয়েছি, আপনারা তাই করবেন। আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি, আপনারাও ভেজে সিদ্ধ করে নেবেন। আসুন তাহলে আমরা একটা ফ্রাই প্যান বসাই দিই, যেটাতে আমি সিদ্ধ করছিলাম সেই ফ্রাই প্যানটাই বসাই দিচ্ছি। আমি কচুটা সরিষার তেল দিয়ে রান্না করব, একটা ভালো ফ্লেভার আসবে। আমার হাঁড়িটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি, গরম হয়ে গেছে। আমি একটু সরিষার তেল দিয়ে দিব, তেলটা আমি বেশি দিব না, খুব কম দিব, বেশি দিলে ভালো লাগবে না, আমি কম করে দিছি। আমি গরম হওয়ার জন্য আবার অপেক্ষা করতেছি, তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, শুকনো মরিচটা দিয়ে দিব। আমার শুকনো মরিচটা টানা হোক, তারপর আমি রসুন দিব, সে পর্যন্ত সাথেই থাকবেন। মরিচটা ভাজা হয়ে গেছে, ভালো একটা ফ্লেভার বেরোয়ছে, আমি এখন রসুনটা দিয়ে দিব। আমি এটাতে কোনো মশলা দিব না, যদি চিংড়ি মাছ দিয়ে করতাম তাইলে হলুদ জিরা এগুলো দিতাম, যাতে আমি কোনো মশলা দিব না। যেভাবে শাকটা রান্না করা হয় ঠিক সেভাবেই দিব। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব, আমি দিয়ে ভালো করে ভেজে নিই, তারপর আপনাদের সামনে আবার নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ভাজা হয়ে গেছে, আমি এখন কচুটা দিয়ে দিব। আমি আর লবণ দিব না, আমি সিদ্ধ দেওয়ার সময় লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি শিমের বিচিটা দিয়ে দিচ্ছি, শিমের বিচিটা আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। শিমের বিচিটা কম দিতে হবে, নইলে ভালো লাগবে না। ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি, সেই জন্য আমার সাথেই থাকবেন। আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সমস্যা না। বেরেস্তাটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে,
প্রথমে একটু করে নামিয়ে পরিবেশন করব সব আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম আমি এখন নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আসুন আমরা পরিবেশন করি দর্শক আমার কচু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আমি আরো ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ।